হ্যালো বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীর 70% পানি, তবু মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য অসংখ্য ড্যাম তৈরি করে রেখেছে। কিন্তু এই ড্যামের সংখ্যা যতটা হওয়া দরকার তার দ্বিগুণ তৈরি করা হয়েছে। মানুষ এই সব ড্যামে বিপুল পরিমাণ পানিও জমা করে রেখেছে, কিন্তু সবার মনে একটা ভয় তো অবশ্যই টোকা দিয়েছে যে যদি এই ড্যাম ভেঙে যায় তাহলে কি হবে। ড্যামস তো প্রায় সব দেশেই পাওয়া যায়, কিন্তু কিছু ড্যাম এত বড় এবং বিপজ্জনক হয় যে এদের ওপর ছোট একটা স্ক্র্যাচ করলেও তা লাখো মানুষের জীবন নিয়ে নিতে পারে। এই ড্যামসের দুর্বল দেয়ালের পিছনে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আজকের নতুন এপিসোডে আমরা জানব পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর ড্যাম সম্পর্কে। মসুল ড্যাম, এই ড্যামটি ইরাকে অবস্থিত। এই ড্যাম 113 মিটার উঁচা এবং 3.5 কিলোমিটার চওড়া। এই ড্যাম 1981 তৈরি করা শুরু করেছিল এবং এটা বানাতে 5 বছরের বেশি সময় লেগেছিল। এই ড্যাম 17 লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে। এই ড্যামে ছোট একটা ফাটল ধরলেও তা ভয়ঙ্কর বিপদের রূপ ধরে সম্পূর্ণ মসুল শহরকে ধ্বংস করে দিতে পারে। এক্সপার্টরা বলেন যে এই ধ্বংসে 10 লাখেরও বেশি মানুষ প্রাণ হারাতে পারে এবং তারা এটিকে নিউক্লিয়ার বোমের থেকেও বেশি ভয়ঙ্কর বলেছেন। এর আগেও এই ড্যাম রিপেয়ার করার জন্য $33 মিলিয়ন খরচ করা হয়েছে। যদি এই ড্যাম এখন দ্রুততার সাথে মেরামত করা না হয় তাহলে হতে পারে ইরাক শহরের নাম পৃথিবী থেকে মিটে যাবে। নিউরেক ড্যাম তাজাকিস্তান। নিউরেক ড্যামের কনস্ট্রাকশন 1961 সালে শুরু করেছিল এবং 1980 সালে এই ড্যামের কাজ শেষ করা হয়। এই ড্যাম এখানকার 70% মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে। এই ড্যাম যেই এরিয়াতে রয়েছে সেখানে ল্যান্ডস্লাইড হওয়া খুব কমন ব্যাপার, ফলে এই ড্যামের ভলিউম অনেক ডাউন হয়ে গেছে, যার জন্য এখানে সব ধ্বংস হওয়ার সংখ্যা সবসময় হয়েই থাকে। ল্যান্ডস্লাইডের জন্য বাঁধের ওপর অনেক বেশি লোড পড়ছে, যার জন্য এই বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। প্রাকৃতিক যে কোনো দুর্যোগেই এই বাঁধ ভেঙে যেতে পারে, ফলে লাখো মানুষ তাদের প্রাণ হারিয়ে ফেলতে পারে। আর এই জন্য সরকার নিউরেক ড্যামের পাশেই আরও একটি ড্যাম বানানোর পরিকল্পনা করছে, যাতে যদি এই ড্যাম ভেঙে যায় তো এই ড্যামের সব পানি নতুন ড্যামে গিয়ে জমা হতে পারে। থ্রি গর্জিয়াস ড্যাম চায়না। আজ পর্যন্ত মানুষ যতগুলা ড্যাম বানিয়েছে তার মধ্যে এই ড্যাম সবথেকে বেশি বড় এবং সবথেকে বেশি মজবুত। এই ড্যামের কনস্ট্রাকশন 1994 সালে শুরু করা হয়েছিল। এই ড্যাম পৃথিবীর সবথেকে বেশি বিদ্যুৎ তৈরি করার ড্যাম। এটি বানাতে $43 বিলিয়ন খরচ করা হয়। এই ড্যামে অতিরিক্ত পানি ভরার কারণে এর ওজন প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে, যার ফলে পৃথিবীর ঘোরার গতি 0.0 মাইক্রোসেকেন্ড কমে গেছে। এই ড্যামের পাশে চায়নার বুহান শহরের মতো বড় বড় কয়েকটা শহর অবস্থিত। কখনো যদি প্রাকৃতিক কোনো কারণে এই ড্যাম ভেঙে যায় তাহলে এটি ভয়ঙ্কর রূপ নেবে এবং প্রায় 350 মিলিয়নেরও বেশি মানুষ মৃত্যুবরণ করতে পারে। ভাকরা ড্যাম, হিমাচল, ইন্ডিয়া। এই ড্যাম এশিয়ার সবথেকে বড় ড্যাম। এই ড্যামকে সেচ থেকে শুরু করে বিদ্যুৎ তৈরির সব কাজে ব্যবহার করা হয়। এই ড্যাম এত বড় যে শুধু হিমাচলই নয় বরং পাঞ্জাব এবং হরিয়ানাতেও বিদ্যুৎ সাপ্লাই করা হয়। এই বাঁধের দেয়াল 9 মিটার চওড়া, কিন্তু যদি এই দেয়াল ভেঙে যায় তাহলে সব ধ্বংস করে দিতে পারে, যা পাঞ্জাব এবং হরিয়ানার অর্ধেকের শহর পানির নিচে ডুবিয়ে দিতে পারে। পানির প্রেশার বেশি হলে হতে পারে যে পাকিস্তানের বেশ কিছু জায়গা পানিতে তলিয়ে যেতে পারে। এঙ্গুরি ড্যাম জর্জিয়া। এঙ্গুরি ড্যাম জর্জিয়া নদী এঙ্গুরির ওপর তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় আর্ক ড্যাম। এর উচ্চতা 271 মিটারেরও বেশি। এই ড্যাম 1961 বানানো শুরু হয়েছিল এবং 1978 এটি তৈরি সম্পূর্ণ হয়। যেই দুই পাহাড়ের মাঝে এই বাঁধ বানানো হয়েছে তার মধ্যে প্রায় ল্যান্ডস্লাইড হয়ে থাকে, যার জন্য প্রতি বছর ওই পাহাড় 6 সেন্টিমিটার নিচে ধসে যায়, যার জন্য ওখানকার মানুষ মনে সবসময় ভয় নিয়েই থাকে। কখন জানি বাঁধ ভেঙে যায়, আর একবার বাঁধ ভাঙলে সব শেষ হতে খুব বেশি সময় লাগবে না। কারিবা ড্যাম আফ্রিকা। এই ড্যাম 1977 বানানো হয়েছিল। এই ড্যাম 128 মিটার উঁচা এবং 580 মিটার চওড়া। এই ড্যামের একদিক জাম্বিয়া এবং অন্যদিক জিম্বাবুয়ের পাশে। এই জন্য এই ড্যামের দেখাশোনার দায়িত্ব এই দুই দেশেরই। একটি রিপোর্ট অনুযায়ী যদি দ্রুত এই ড্যাম মেরামত করা না হয় তাহলে হতে পারে সামনের কিছু সময় এই বাঁধের দেয়াল ভেঙে যেতে পারে, যার ফলে প্রায় 1 লাখ মানুষ তাদের প্রাণও হারাতে পারে। এই ড্যামের আশেপাশে অনেক প্রাণীরাও বসবাস করে,
হতে পারে বাঁধ ভাঙার ফলে তাদের অস্তিত্বই মিটে যেতে পারে, এমনকি আফ্রিকা তার 40-45% জায়গা হারিয়ে ফেলতে পারে। সায়ানো সুশেনস্কায়া ড্যাম, রাশিয়া। হয়তো আপনি জানেন না যে এটি রাশিয়ার সব থেকে বড় ড্যাম। আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ড্যামটি কত বড়। বলা হয়ে থাকে যে 1963 এই ড্যামের কনস্ট্রাকশন চলাকালীন এটা তৈরি করা ইঞ্জিনিয়াররা অনেক মিসক্যালকুলেশন করেছিল। তারা হাইড্রোলিক শকে আন্ডার এস্টিমেট করেছিল, যার জন্য 2009 সালে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ হারায়। এটি আজ পর্যন্ত রাশিয়ার সব থেকে বড় দুর্ঘটনা, এবং রাশিয়ার ডিফেন্স মিনিস্টারও এটিকে রাশিয়ার সব থেকে বড় দুর্ঘটনা মনে করে। 2014 সালে এই ড্যাম আবার রিপেয়ার করা হয়। যদি এই ড্যামে আবার কিছু হয় তাহলে প্রায় 15 লাখ মানুষ মৃত্যুবরণ করতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।